অনেক দিন পর ঢলিউড সুপারস্টার শাকিব খান বন্ধুদের আড্ডায় মেতেছিলেন। সেখানে তার জনপ্রিয় এক ফ্যান তিনি এসে জিজ্ঞেস করলেন যে জয় কেমন আছে। শাকিব খান বললেন যে হ্যাঁ, জয় ভালো আছে আলহামদুলিল্লাহ, জয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সাংবাদিক একজন এসে শাকিব খানকে জিজ্ঞেস করলেন যে আসলে আপনি জয়ের জন্য এখন কি ভাবছেন, জয়কে নিয়ে আপনার পরিকল্পনা কি, যেহেতু অপুবিশ্বাসের মা গত হয়েছেন এবং জয়কে নিয়ে অপুবিশ্বাস এখন সিনেমায় কাজ করছেন। তিনি ঘোষণাই দিয়ে দিয়েছেন যে নভেম্বর থেকে তিনি পুরোদমে কাজে নামছেন। তো তিনি যখন শুটিংয়ে থাকবেন, জয় তখন কোথায় থাকবে, কিংবা জয়কে নিয়ে আপনার আসলে ভাবনাটা কি? আপনি তো নিজেকে আসলে একটা জায়গায় পৌঁছে দিয়েছেন যেখানে গেলে শাকিব খানকে আসলে মানুষ কখনো ভুলতেই পারবে না। আমার মনে হয় সেই জায়গাটাতে আপনি কিংবা অপুবিশ্বাস দুজনই পৌঁছে গেছেন। তো আপনাদের তো এখন অনেক দায়িত্ব জয়কে নিয়ে, সে ব্যাপারে আসলে আপনি কি ভাবছেন? আমার তো মনে হয় যে আপনার চাইতে অপুবিশ্বাস অনেক বেশি সিরিয়াস জয়ের ক্ষেত্রে। এই প্রশ্নের উত্তরে শাকিব খান একগাল হেসে বলেন, দেখেন প্রত্যেকটা সন্তানই তার বাবা মার কাছে সবচাইতে প্রায়োরিটি পায়, নিজের জীবনের চাইতেও বেশি। সেদিক থেকে আমি বলতে পারি অপবিশ্বাস যেটা করছে সেটা জয়ের ভালোর জন্য করছে, জয়কে ভালোবেসে করছে, সেখান থেকে সে কোনো ফিডব্যাক পাবে সেই আশাতেই করছে না। অপরদিকে যদি আমার কথা ধরেন, অবশ্যই আমিও বলবো যে বাবা হিসেবে জয়ের জন্য আমি জীবনটাও দিয়ে দিতে পারি, কারণ জয়কে কতটা ভালোবাসি সেটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো নয়। প্রতিটি বাবার অন্তরে তার সন্তানের বাস, এটা তো সত্যি কথা। আর আমি যেদিন বাবা হয়েছি সেদিন বুঝতে পেরেছি বাবার আসলে দায়িত্ব কি, কর্তব্য কি, কিংবা সন্তানের জন্য আসলে কতটা স্যাক্রিফাইস করতে হয় বা করতে হবে। হতে পারে মাঝখানে আমাদের জীবনকে নিয়ে কেউ তামাশা করার চেষ্টা করেছে, কিংবা আমার নেম ফেমকে ধুলায় লুটিয়ে দিতে চেষ্টা করেছে। এটা কিন্তু আমরা শুধু বাংলাদেশ নয়, যদি ঢালিউডের দিকে তাকাই, হলিউডের দিকে তাকাই, বলিউডের দিকে তাকাই, সব দিকেই কিন্তু আমরা দেখতে পাই যে যে কোনো একজন ভালো নায়ক যদি বা নায়িকা উপর দিকে উঠতে যায়, তাকে মাফিয়া চক্র চেষ্টা করে যে তাকে থামিয়ে দিয়ে অন্যদেরকে সামনে লাইমলাইটে নিয়ে আসার। আসলে যোগ্যতা কার কতটুকু থাকে সেটা তো পরবর্তীতে প্রমাণিত হয়, কিন্তু একটা ঝড় প্রত্যেকটা নায়ক কিংবা নায়িকার জীবনে যদি নাই আসে তাহলে তারা নায়ক নায়িকা কেন, এটা কিন্তু বলাই যায়। আর সেদিক থেকে আমি তখন হয়তো বুঝতে পারিনি যে আমাদেরকে নিয়ে কেউ খেলছে, আমরা সেটা সেই ফাঁদের ট্র্যাপে পা দিয়েছি। আমি যেমন বুঝতে পারিনি তেমন বুঝতে পারিনি তখন অপু নিজেও। অপুকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আসলে ওকে তখন কেউ এমন পরামর্শ দিয়েছিল বা এমন বুদ্ধি দিয়েছিল যাতে আসলে ও নিজেও নিজেকে সামাল দিতে পারেনি। স্বাভাবিক প্রিম্যাচিউর বাচ্চাটা যখন থাকে বা মাদার যখন থাকে, তখন তো আসলে তার ব্রেন ওই বাচ্চার মাকে নিয়েই আবর্তিত হয়, সেই মুহূর্তে তার আসলে কোনো কিছুই কাজ করে না। ও যখন দেখতে পাচ্ছিল যে বাচ্চাটাকে নিয়ে আসলে ওর একা একা ডাক্তারের কাছে যেতে হচ্ছে, একা একা পরিচয় দিতে পারছে না, বাচ্চাটাকে ও ডাক্তারের কাছে নিলে অন্যের পরিচয় বড় করতে হচ্ছে, এই যে একটা কষ্ট, সেটা মা হিসেবে আসলে মেনে নেওয়া অনেক বেশি টাফ, সেই সিচুয়েশনটাই কাজে লাগিয়েছে নেটিজেনরা। যেটা আমি বলতে পারি যে ওটা ছিল এক সময় আমাদের ট্র্যাপ, আমরা ট্র্যাপে পা দিয়েছিলাম, এখন নিশ্চয়ই আমরা আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি এবং আমরা বাবা মা দিন শেষে সারা বাংলাদেশ বা সারা পৃথিবী যেদিকে থাকুক না কেন, জয়ের জন্য জয়ের বাবা মার যে ভাবনা সেটা আসলে অন্য কেউ সেটা করে দিয়ে যাবে না, ওটা ওখানে কিন্তু ফিক্সড। তো সেদিক থেকে আমি বলতে পারি জয়ের জন্য আমার কোনো ত্রুটি নেই। অপরদিকে অপুবিশ্বাস নিজেও একদিকে একবারে শেষ করে দিতে পারবে যদি জয়ের জন্য যা কিছু ঘটুক, এটাই আসলে হওয়া উচিত। তো আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে সব খবর। ধন্যবাদ।